ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবর কথা জীবন আপনার প্রশ্নটি দেখলাম আপনি বলেছেন এক বোনের পিরিয়ডকালীন সমস্যা রয়েছে দেখা যায় ওনার পিরিয়ডের সময়সীমা প্রায় এক মাস দেড় মাস বা বিশ দিন এমন হয় এক্ষেত্রে উনি কতদিন পর থেকে নামাজ রোজা কোরআন পড়া শুরু করতে পারবেন কোরআন সন্নাহর আলোকে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওসরত আসসালাম রাসুহ নবীন মোহাম্মদ আজমাইন এ বিষয়ে হয়তোবা আমার একাধিক উত্তর রয়েছে ইউটিউব থেকে দেখে নেওয়া যেতে পারে এখানে সংক্ষেপে বলবো যে যে সমস্ত মা বোনদের পিরিয়ড আগে ঠিক মতো আসতো পাঁচ দিন তিন দিন চার দিন উদাহরণস্বরূপ তাহলে এই মাসিক বিভ্রাট হওয়ার পূর্বে যে দিনগুলি ছিল কেবল ওই দিনগুলি ওই পরিমাণ দিন বাদ দিয়ে বাকিগুলি দিনে অজু গোসল করে পাক পবিত্র হয়ে সব কিছু করবে সব কিছু তার জন্য হারাম যেগুলি হারাম ছিল এই পিরিয়ডের কারণে তো যদি পূর্বের অভ্যাস থেকে থাকে তিন চার পাঁচ ছয় সাত তাহলে পূর্বের অভ্যাস অনুযায়ী ওই দিনগুলি কেবল মাসিক পিরিয়ড বলে গণ্য করে বাকি দিনগুলি এমনি দোষের রক্ত বলে এই রক্তের প্রতি ভুরক্ষেপ করবে না পাক পৌত্র হয়ে সবকিছু করবে অর্থাৎ অজুক গোসল করে সবকিছু করবে আর পারলে দুই দুই নামাজের জন্য একটি গোসল করবে জহর আসরের জন্য এক গসল মাঘের জন্য আরেক গোসল এটা মস্তাহ যদি না পারে তাহলে অন্তত প্রত্যেক নামাজের সময় নামাজের যখন টাইম হবে তখন অজু বানাবে এর আগে নয় এর আগে অজু বানালে চলবে না এভাবে এর আসল উল্লাহ সাল আলি সাল্লাম মস্ত হাজা মহিলাকে মানে এ জাতীয় রোগে আক্রান্ত মহিলাকে প্রেসক্রিপশন দিয়েছিলেন অর্থাৎ প্রত্যেক অজুর টাইম প্রত্যেক নামাজের টাইমে অজু করতে বলেছিলেন সেই হিসেবে অজু করবে আর্টিফিশিয়াল রাখা ভালো যে মাসিক আক্রান্ত মহিলার জন্য কোরআন পাঠ করা জায়জ রয়েছে তবে কোরআন স্পর্শ করে যেটাকে মোশাপ বলে মোসাফ স্পর্শ করে এটা পড়বে না কারণ এখানে বিস্তর একটা লাভ রয়েছে আমরা এড়িয়ে যেতে বলছি কিন্তু মোবাইলে যদি থাকে মোবাইলের কোরআন ওটা অজু ছাড়া মাসিক অবস্থায় পড়াতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যদি কথা রয়েছে বিষয়ে কিন্তু সবথেকে প্রাধান্যযুক্ত কথা যে তারা পড়তে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা না এমনি পড়তে পারবে না বিনা অজুতে তারা পড়তে পারবে আর কোরআন ছুঁয়ে পড়তে হলে অজু করে পড়াটাই হল নিরাপদ এটাকে অধিকাংশ কেরাম ওয়াজিব বলেছেন এদের ভিতরে চার মাস চার মাহমতি ইমাম সুতরাং অজু সহ পড়বে আর মাসিক আক্রান্ত মহিলা কোরআন দেখে পড়বে না মানে কোরআন স্পর্শ করে পড়বে না এমনি পড়তে পারে এতটুকু ছাড় রয়েছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে মহিলা যদি আদত অভ্যাস থেকে থাকে মাসিকের সেই দিনগুলি কেবল মাসিক বলে গণ্য করবে আর সেই মহিলা এমন হতে পারে যে তার এরকম আদত অভ্যাস নাই শুরু থেকে এরকম হয়েছে তাহলে অধিকাংশ যেটা হয়ে থাকে মহিলাদের সেটার উপর ভিত্তি করে ওই কেবল ওই কয়টা দিনকেই গণ্য করবে আর এটা হলো হয় ছয় দিন বা সাত দিন এটা হলো অধিকাংশ যেটা মানে হয়ে থাকে এর উপরে বেশিরভাগ হয় না এতগুলি দিন মাসিক পিরিয়ড বলে গণ্য করবে বাকি দিনগুলিতে এববন্দি সব কিছু স্বাভাবিকভাবে বজায় রাখবে বা পবিত্র হয়ে সব কিছু করতে পারবে যাই হোক বিষয়টি আরও বিস্তারিত বলার অপেক্ষা রাখে আমি হয়তো আলোচনা করেছি বা পরবর্তীতে আলোচনা করব এখানে এই পবিত্র রমজানে সংক্ষেপে এতটুকুই বললাম আল্লাহ রবুল্লাহ আমিন আমাদের মা বোনদেরকে সবাইকে